আবার কান্দতেছস? সারাক্ষণ কান্নাকাটি ভালো না, চোখের পানির মূল্য আছে না? নাস্তা রেডি করছস? জি করছি। রবির তো আসনে সময় হয়ে গেল, যা কাপড়টা ছেড়ে ফেল। যাইতেছি। শোন, বারেক স্টেশনে পাঠাইছস? জি, অনেক আগেই চলে গেছে। তাহলে তাড়াতাড়ি যা, দেরি করিস না, যা। ভাই, এক কাপ চা দেন, লগে দুই খান বিস্কুট দিয়েন। খিদা লেগে গেছে একেবারে, সকালবেলা খিদা লেগে গেল। তার কথা আসিল বাড়িত, বৈশা রয়েছে স্টেশনে, বুঝলেন না ভাই? অযথা পয়সা আছে, ট্রেন আসতে আরো 4 ঘন্টা লেট। কোন কি ভাই, 4 ঘন্টা লেট? আমি যে বললাম 2 ঘন্টা লেট। ভুল শুনেছেন, ট্রেন আসতে 4 ঘন্টা লেট, আমি যা বলি সেটাই সত্যি। তুমি কি, তোমাকে তো চিনতে পারলাম না। আমি আপনার চিনছি, আপনি আম্মার ভাইস্তা। আমি তোমাকে চিনেছি, তুমি হলো ফুফুর নতুন কাজের মেয়ে। নাম কি তোমার? বকুল। বকুল, এই ফুপুর বাড়ির সমস্ত কাজের লোকের নাম বদে শুরু হয়, তুমি বকুল আর তাহলে বারেক। বারেক কই? সে আপনার আনতে স্টেশনে গেছে। কোন স্টেশনে? আমি জানি না। দেখো তো চিনতে পারো কিনা। কিন্তু তুই এমন ঘেমে গেছিস কেন? কি করবো বলো, বাস স্ট্যান্ডে নেমে কোন রিক্সা পাইনি, ভাবলাম হেঁটেই যাই, তাই হেঁটেই চলে এসছি। তাও বুঝলাম, কিন্তু তুই একা আসছিস কেন? বারে কু শুনলাম সে আমাকে স্টেশন আনতে গেছে, কিন্তু আমাকে নিয়ে সে পৌঁছতে পারেনি, আমি একাই চলে এসেছি। মানে কি? তোর কথাবার্তা তো আমি কিছুই বুঝতেছি না। ফুপু, তার আগে তুমি আমাকে বলো বারেক আমাকে কোন স্টেশন আনতে গেছে। কেন, রেল স্টেশনে? মাঠটা সে সেখানে গেছে, আমি তো ট্রেনে আসিনি, বাসে এসেছি। ও মা, তুই বাসে আসবি,
এই কথা আমার কইবি না। আমি ভাবতেছি তুই ট্রেনে আসবি, এই জন্য আমি বারেক রেল স্টেশনে পাঠিয়েছি। হবু কোনো অসুবিধা নেই, বারেক ট্রেন স্টেশনে খুঁজে আমাকে না পেয়ে ফিরে আসবে সে ভাববে আমি আসিনি। আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ওই যে তোমাদের কাজের মেয়েটা আছে না বকুল, ওকে বলো আমাকে খাবার দিতে। কাজের মেয়ে মানে? কাজের মেয়ে মানে ওই যে তোমার পাশে যে থাকে, ওই কাপড় নাচ্ছিল যে মেয়েটা বকুল। আরে আস্তে আস্তে, ও তোমাদের কাজের মেয়ে না। কাজের মেয়ে না মানে? তোর ফুপা দূর সম্পর্কে আত্মীয়, কিছুদিন ধরে আমাদের হাতে আছে। তাহলে তো বিরাট একটা অন্যায় করে ফেললাম, কাজের মেয়েটিকে বলেছি। চিচি মেয়েটা কি ভাবে বলো তো? তুই কি তাহলে সামনে কাজের মেয়ে কসুর? ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি তাহলে বুঝাই কমু। তুই এখন হাত মুখ ধুয়ে ফেল, আমি তোর খাবার রেডি করি। মাপ চাইতে হইব না, আমি বকুল রে বলছি। বলে ফেলেছ, তোমার যেমন কোনো ভুল হয় না আমারও সেরকম কোনো ভুল হয় না, তাই আমি আমার ভুলের জন্য নিজে ক্ষমা চাইতে অতিশয় পছন্দ করি। ডাকো তাকে। রাখ তোর অতিশয়, খা। ধকাচ্ছে কেন? খাচ্ছি তো। তুমি খাবে না? তুমি না খেলে তোমাকে আমি ধমকাবো। তুই খা, আমি আর বকুল পরে খাবো না। বকুলকে ডাকো আমাদের সাথে খাক। বকুল তোর সামনে আসবে না, একটু লাজুক ধরনের মেয়ে। ভালো, খুব ভালো, মেয়েরা লাজুক নম্র ভদ্র না হলে একদম মানায় না। চা আপনি কেন নিয়ে এলেন? আমাকে বললে তো আমি খেয়ে আসতাম। এই কষ্টটা আবার আপনার একদম ঠিক হয়নি। এখন আবার একটু বেশি বেশি হয়ে যেতেছে। কি বেশি হয়ে গেল? আপনি আমারে আপনি আপনি করে বলতেছেন। আপনি দূর সম্পর্ক হলো তো আমাদের আত্মীয়, পরিচয় নেই, আপনি করে তো বলা উচিত। তুমি করে বললেও সমস্যা নেই, আমি আপনার সহযোগী। হ্যাঁ, পারমিশন দিলে তুমি বলা যায়, তাছাড়া সুন্দরী মেয়েদের সবাই তুমি বলতে পছন্দ করে। তোমার নামটা খুব সুন্দর। নাম শুনলেই গন্ধেছে নাকে লাগে। বকুল এমন একটা ফুল, শুকিয়ে গেলে গন্ধ যায় না। তখন তো আমার নাম বাড়ির ভাইয়ের সাথে মিলাই না। তখন সবকিছু ফুল, আমি ফুলের জন্য ক্ষমা চাচ্ছি। মাপ চাইতে হবে না, চা খা। রিক্সা টিক্সা বললাম, কেউ রাজি হয় না, পরে কি করবো, টয়লেটটা টেনে টেনে হেঁটে হেঁটে চলে এলাম। আমি তো ভাইজান স্টেশনে যখন গেলাম ওই যে এক বেড়ায় কইলো যে দুই ঘন্টা ট্রেন লেট, এর বাদে চায়ের দোকানে বসলাম, চার কাপ চা খাইলাম, চা আলাবাটা আমার কয় কি যে চার ঘন্টা লেট। তোকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? আনমেল লেগে ভাইজান স্টেশনে বসে থাকতে থাকতে অকারে ধরন কে যে হালুয়া টাইট হয়ে গেছে কে ভাইজান। হালুয়া টাইট, এটা আবার কি জিনিস? হালুয়া টাইট হলে কে ভাইজান ধরন কে যে একারে ওই
মানে হালুয়া মানে ওই যে ওই যে সোনা কত তো ভাই মুখে বাইরে হয়ে গেছে ভাই যান আনলে কই যাইতেছেন ওই যান অনেক দিন পরে এলাম তো তাই ভাবলাম গ্রামটা ঘুরে ঘুরে দেখি হ্যাঁ দেখেন ঘুরে ঘুরে দেখেন অনেক সুন্দর গ্রাম আমার আলুয়া টাইট কইরা আনবে গ্রাম দেখতে যাইতেছেন সুন্দর গ্রাম কিছু ভাবছিস নাকি সেটা তো আমি বলতে পারবো না আমার ঘড়ি এখানে আবার বন্ধ হয়ে রয়েছে যাই ঘড়ি এখান দেখে আসি ঘড়ি দেখতে হবে না আমার কাছে ঘড়ি ফিফে ধরে কেন ভাই যান আর কাজ আছে ভাই যান বলেন কি বলবেন এই বাড়ি থেকে তারা নিয়মিত আসে যে নানারকম ছদ্মবেশে গান করে কান্নাকাটি করে আমি তাদের কথা বলছি না ভাই যান আপনি যা ভাবতেছেন সেই সব জিনিস এই বাড়িতে নাই নাই মানে অবশ্যই আছে আমি নিজের চোখে দেখেছি ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করেছে না ভাই যান আনমে যারে দেখছেন যার কান্দ শুনছেন সে সেই জিনিস না ভাই যান তাহলে কে সে আমি জানি ভাই যান তবে আমার ঠিকাও আম্মা ভালো করে বলতে পারবে যান আপনি হাত মুখ ধুয়ে আসেন আম্মা নাস্তার টেবিলে বসে আছে আমাকে জিজ্ঞাসা করবে দেখবেন ঘর ঘর করে সবকিছু বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে তোর বলতে হবে না ফোর কাছে জেনে নেব ভাই যান দি মিথুরানটা রাইতে মনে হয় ভালোই ডর খাইছে কিরে তুই কি আবার কিছু ভাবছিস না ভাই যান কিছু ভাবতেছি না আপনি আসেন ভাই যান তোমার ঘুম কেমন কেন না মানে ধরো গভীর রাতে বাড়ির পেছনে কেউ কান্নাকাটি করে তুমি শুনতে পাও প্রায় পাই ও তার মানে ঘটনা ঠিকই ঘটে কে কাঁদে কেন বুঝতে পারিস তুই কান্নার শব্দ শুনে ঘর থেকে বেরোলাম আমার পায়ের শব্দ শুনে একদরে উধাও দিনের বেলায় দেখিস তারপরও চিনতে পারলি না তুমি কি বকুলের কথা বলছো কি হয়েছে মেয়েটা মেয়েটা কাঁদে কেন মেয়েটা বড় দুঃখী রে ওর কথা মনে হলে আমার বুকটা ভেঙে যায় থাক আমি কিছু বলব না
তুই যদি চেষ্টা করিস তুই জানতে পারবি। তাই অবশ্য ফুপু কেন পাঠিয়েছেন সেটা আমি জানি। আমিও জানি, জানলে বলে ফেলো। ফুপু অবশ্য বলেছেন তুমি অনেক দুঃখী, আর কিছু উনি বলতে চাননি। মানুষের অসুবিধা কি জানেন, একজনের কষ্ট আরেকজন পুরোপুরি বোঝে না। আমার কষ্টের কথা আপনার জানার দরকার নেই। তুমি তোমার কষ্টের কথা আমাকে বলো, বন্ধু হিসেবে বলো। সুখ দুঃখের ব্যাপারটা কি জানো, সুখ কারোর সাথে শেয়ার করলে সেটা বাড়ে, আর দুঃখ কারোর সাথে শেয়ার করলে সেটা কমে। তুমি আমাকে সব খুলে বলো। বিরাট খবর, খুব ভালো খবর, দারুণ একটা ছেলে পাওয়া গেছে। কি এমন দারুণ শুনি? এই ধরো সংসারে কোনো ঝামেলা নাই, দুই ভাই আর এক বোন। এই ভাই চলো ছোট, বোনটা শ্বশুরবাড়িতে থাকে, আর বড় ভাই সংসদে হলো ঢাকায়। ছেলে বিয়ে ফেল কি করে? ছেলে উপজেলা কন্ট্রাক্টরি করে, এই রাস্তাঘাট বানানো, বাড়িতে একলাই থাকে। তোমার মায়া সেই বাড়িতে মহা আনন্দে থাকবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমগো একটা মাত্র মাইয়া, সে সুখী হইলে আমরা সুখী। ছেলেটা খুবই সুন্দর, তার তার একটা দাবি আছে, 1,00,000 টাকা দিতে। কন্ট্রাক্টরি করে তো টাকা পয়সা দরকার না, এটা কোনো যৌতুক না, আর কোনো দাবি দেওয়া নাই। 1,00,000 টাকা, এত টাকা আমরা পামু কই? ওই জায়গা সম্পত্তি যা আছে সেটা বিক্রি করে ব্যবস্থা করতে দেব। জমি সম্পত্তি বেচলে আমরা খামু কি? ধানি জমি যা আছে তার অর্ধেকটা বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে, সেই টাকাটা জামাইরে দিলাম, আর বাকি জমির যে ধান হইব সেইটা খাইয়া তুমি আমি বেঁচে থাকো। তবু মায়াটা আমার সুখে থাক। ছেলের আমার খুব পছন্দ হয়েছে মা, তোরও পছন্দ হইব, তুই সুখী হবি। আমি তোমাকে সব কথা শুনছি, জমি বিক্রি করে বিয়ে দিবা, পরে যদি কোনো অঘটন ঘটে। অলক্ষণে কথা করছি না তো, কি অঘটন ঘটবো? আজকাল কত কিছু ঘটে, মিষ্টি মিষ্টি কথা কয়ে বিয়া করে, তারপর যৌতুকের জন্য চাপ দেয়। চাপ দিব কেন? 1,00,000 টাকা তো আমরা তারে দিতাছি। অবশ্য যৌতুক না, কাম কইরা টাকা পাইলে সে আমগো টাকা আমগো ফেরত দিব। তারপর মা, আমার মনটা সায় দেয় না। তোমরা আর একটু চিন্তা ভাবনা করো, আমি এই ফাঁকে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিয়ে ফেলি। ঠিক আছে মা, আমি তোর বাবার লগে কথা কমু নে।
সব তো বুঝলাম, কিন্তু ওর এইচএসসি পরীক্ষার জন্য কি ছেলে বসে থাকবে? ভালো ছেলে, ও তো ইচ্ছে করলেই 3-4 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করতে পারে। তাহলে করে না কেন? কর না তোমার মেয়ের জন্যে। হ্যাঁ, বকুলকে ওর খুব পছন্দ। আমার মাইয়ারে সে কই দেখছে? আরে কলেজে যাওয়ার অনেক পথে দেখছে, দেখেই তো প্রস্তাব পাঠিয়েছে। পছন্দের মাইয়ারে বিয়ে করবো তো, আবার যৌতুক চাই কেন? তুই তো ক্যাটক্যাট করো না তো, এটা পছন্দ অপছন্দের বিষয় না। আজকাল সব ছেলেরাই যৌতুক নিয়ে বিয়ে করে। যাকে আমার সাফ কথা, ও মেয়েকে এখানে বিয়ে দিলে ও সুখী হবে বলে আমার ধারণা। মেয়েকে আমি এইখানে বিয়ে দেবো। Thank you.
কি দেহ তোমার? আমার শরম করে না? আরে ধুরো, কি যে কলো তুমি! আলহামদুলিল্লাহ, আমি সত্যই তোমার অনেক বেশি বেশি ভালোবাসা দিব। আচ্ছা হয়েছে, এখন হাত মুখ ধুয়া যাও, কামে যাও, আমি তোমার জন্য রান্না বাড়া করি। আমি তো আসলে কোথাও যাবো না। তোমার মুখ দেখলে বোঝা যায় মুখে অনেক চিন্তার ছাপ। কি হয়েছে কও না, তা পরে কমু না, কারণ তো কি যা লাগছে। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করি। বউ তোমার উপজেলায় একটা মাটি কাটার কাম নিয়েছিল, কামটা 12 মাস শেষ হয়ে গেছে, 60,000 টাকার জন্য সারানি কাম আটকে আছে। তাহলে চিন্তার বিষয় উপায় নাই দেখা তোমার কইতাছি, জানি কোনটা ঠিক না। তোমার বাপের কাছ থেকে আনতে পারবা? আমার বাপে এত টাকা কই পাইব? বিয়ার সময় জমি বেচছে, তোমার তো 1,00,000 টাকাও দিছে, তাছাড়া বিয়াতে খরচপাতি হয়েছে না, তার কাছে 1 টাকাও নাই। নগদ টাকা নেই সেটা ঠিক আছে, কিন্তু জমিন তো কিছু আছে, জমিন বেচলে কও। এই জমিটা যদি বেচে দেয় আমার বাপ মায় তো না খায় থাকবো। আর জমিন না বেচে যদি তুমি না খায় থাকবা? কি মনে করো, জমিন বিক্রি করে 60,000 টাকা আমার হাতে দিল, আমি বিলটা উঠাইলাম, উঠে তাদের 60,000 টাকা ফেরত দিয়ে দিলাম। হ্যাঁ, টাকা থাকলে কি আর জমিনের আকাল আছে?
তুমি কো কও তুমি এইসব কইব না তুমি একটা কাজ করো না তুমি অন্য কোনো জায়গায় চেষ্টা করো না একটু অন্য জায়গায় চেষ্টা করো সামনের এক সপ্তাহের মধ্যে বাকি 50,000 টাকা জোগাড় করতে না পারলে পুরো টাকাটাই মাইর। 3,50,000 টাকা বিল, এই টাকাটা উঠাইতে না পারলে তোমার নিয়ে না খায় থাকো লাগবো। তোমার নিয়ে আমি সুখে থাকতে চাই। বিরাট বিপদ হয়ে গেল। বিপদ মানে বিপদ। বকুল বিপদের সময় একমাত্র তুমি বলো আমার বিপদে হতে আমার কোনো ক্ষমতা থাকলে আমি তো অবশ্যই করতাম। আমি তোমারে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করবো কও? তুমি কালকে বাপের বাড়ি যাও, তোমার বাপরে কয়ে যেমনে পারো সেইভাবে পারো, আমার 50,000 টাকা জোগাড় করে দাও। না, এইটা আমি যে আমার বাপ মার কাছে কইতে পারব না। তুমি তুমি বোঝো না কেন, আমার শরম করে। শরম করে? আমার নিজের বাপ মার কাছে নিজের স্বামীর আমি ছোট করব, এটা হয়? তুই কইতে পারবি না। তোরে আমি তুই টাকা জোগাড় করবি, আর জোগাড় করতে না পারলে আমি তোরে তালাক দিব। আমি আগেই করছিলাম, আজকাল এরকম অনেক ঘটনাই ঘটে। তোমরা কেউ আমার কথা শুনল না, বিয়া দেওয়ানোর জন্য একদম পাগল হয়ে গেল। দাও টাকা জোগাড় করে দাও। ইসলাম খামুকি বাসন কেমনে? সেই কথা আগে ভাবো নাই কেন, আমার কথা শোনো নাই কেন? সুন্দর মুখ। আমরা তো চাইছিলাম তোর জীবনটা সুখে কাটুক, ছেলেটা ভালো। আমিও তো তাই মনে করছিলাম, সুখেই ছিলাম। তুমি তো তার কোনো খোঁজ খবরই নাও নাই বাবা। সে অনেক চিন্তা ভাবনা করে আমাকে ধরছে, হলে 1,00,000 টাকা দিছে, এরপর মাছ ধর করে বাকি সব নেব। আমার তো মনে হয় না এসবে ভালো। হাই হাই কয় কি, আমার মায়ের কপালে এটা কি হইলো? ও মা,
তোরে কিসে মারধর করে মা? আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম। তো তুই ভালো থাক মা, তো তুই ভালো থাক। জমিন বেচলে তোমরা বাঁচবা কেমনে? আমি তোমাকে কষ্ট দেখতে পারব না মা। সেদিন তুই চিন্তা করিস না, আমাকে কপালে যা আছে তাই বলি। তুই কেমন আছিস মা? দিন দশেকের মধ্যে জমি বিক্রি করে 50,000 টাকা বাবাই তারে দিল, কিন্তু আমার জীবন বদলাই গেল। কেমন বউ? স্বামী সুসংবাদে মুখে হাসি নাই। যার বাপ মা না খায় থাকে তার মুখে হাসি থাকে। আর ধর রাখো তোমার বাপ মা, বিয়ের পরে মায়ের কোনো বাপ মা থাকে না, স্বামী হইতেছে সব। ঠিক আছে কও কি হয়েছে বউ। আমি আরেকটা কাম পাইছি, আজকে টেন্ডার দিল, আজই পাইলাম। 50% উপরে লাভ, 3,20,000 টাকার কাম, 1.5 লাখ টাকার ভিতরে কাম শেষ করুম, বাকি 1,70,000 টাকা আমার পকেটে। আগের যে 3 লাখ না 3.5 লাখ টাকার এক বিল, সেই জায়গা থেকে তুই একটা টাকাও চোখে দেখলাম না। আর ওই বিলটা তো আমরা পাই নাই, ওই বিলে লেগে গেছিলাম, বিল আনতে গিয়া এই কামটা পাই গেলাম। আমার যে কি আনন্দ লাগতেছে না, আমি তো বোধহয় রাজধানী বানায় রাখুম। তুমি নতুন কাম করবা, টাকা কই পাবা? টাকা কই পাবো মানে? টাকা চিন্তা আছে নাকি? টাকা তো দিব তোমার বাপে। কি কি কইলা তুমি? ও আমি সিদ্ধান্ত নিছি, আমি কাল সকালবেলা তোমাদের তোমার বাপের বাড়ি পাঠাবো। তুমি তোমার বাপরে বইলা বাড়ি ঘর সব বিক্রির ব্যবস্থা করবা। বিক্রি করলে তোমার মনে করো 1.5 লাখ টাকা বেশি পাইবা। সেই 1.5 লাখ টাকা আয়না তুমি আমার হাতে দিবা, বাকি টাকা তুমি তোমার কাছে রাখবা। তুমি কি কইলা? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? দুই বেলা খাবার জুটুক আর না জুটুক মাথা গুজার একটা ঠাই আছে, সেটা বিক্রি করবো কেন? আরে দুই দিন আগে পরে তো সেই বাড়ি বিক্রি করতে হইবই। সেটা বিক্রি করতে হইব কেন? তোমার বাপ মায়ের মূল্যে বাড়ি দিয়ে তুমি কি করবা? বিক্রি করবো না। বিক্রি করুম কেন? তখনও বিক্রি করুম না, ওইটা আমার বাপ মার বিটা, বাপ মার বিটা আমি কেন বিক্রি করুম? অত আল্লাহের কথাবার্তা আমার লোকে করবো না, আমি যেমনে বলবো অমনে কাম করবে। কাল সকালে তুমি তোমার বাপের বাড়ি যাইবা, বাপরে বলা বাড়ি বিক্রির ব্যবস্থা করবা। কাজ তোমার আমার হাতে আছে, বেশি দেরি বেরি করবে অসুবিধা হবে, আমি কিন্তু তোমার তালাক দিব। তোমার একটা পরিষ্কার কথা কইয়া দিতেছি, আমি মইরা গেলেও বাড়ি বিক্রির কথা আমার বাপ মার কাছ থেকে এক কমু না, এটা সম্ভব না। সম্ভব 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 সবই সম্ভব। শুনো, আমি মারামারি পিটাপিটি করার লোক না, তো আমার টাকাটা আমি আদায় করব। তোমার টাকা মানে? সবকিছু কার? তার স্বামী, তার মানে স্ত্রীর টাকাও স্বামী, ব্যাপক সম্পত্তি স্বামী, তার মানে তোমাকে বাড়িও আমার। এখন আমার প্রয়োজন পড়ছে, আমি বাড়ি বিক্রি করে দিব, টাকা আমার দরকার, আমার সোজা কথা, তুমি ব্যবস্থা করো। আমারও সোজা কথা, আমি আমার বাপ মারে না খাওয়া 50,000 টাকা তোমার কাছে আয়না দিছি, আর এক পয়সাও সম্ভব না। আমার হাতে অহন যে ব্যালেটটা দিতেছ, এই ব্যালেটটা দিয়া আমি তোমার একটা কান কাটব, তারপর তুমি সেই কাটা কানটা হাতে তোমার বাপের কাছে যাইবা, বাস বিক্রি করবা,
যদি না করো তাহলে আমি তোমার আরেকটা কান কাটবো, তারপর কাটবো নাক, তারপর ঠোঁট। বুঝলাম না, আমার টেকার দরকার। আমি তোমারে একটা সোজা কথা কয়ে দিই, আমি আমার বাপ মার কাছে গিয়া বাড়ি বিক্রির কথা কমু না, এটা আমার সাফ কথা। কইবা না? না কইবা, কইলাম তো কমু না। তুমি থানায় যাও, ওরা পুলিশ দিয়া ধরায় দাও, চেয়ারম্যানের কাছে যাও। মজনুর ভয়ে আমার বাপে থানায় যেতে পারে নাই, চেয়ারম্যান তার হাতের লোক, সে নানান গুন্ডা পান্ডা দিয়া ভয় দেখায় আমার বাপ মারে। আমার আরেকটা কান কাটে নিব, নাক ঠোঁট সব কাটে নিব। আমি এই জায়গায় এসে পালায় আছি 7 মাস, এমনও মজনুর লোক আমার বাপ মারে ভয় দেখা যাইতেছে। একটা মেয়ের সাথে তোমার অন্যায় করবে, কেউ তার পাশে এসে দাঁড়াবে না। বুঝলো, এত বড় ক্ষমতাবান লোক যে কেউ এগিয়ে আসবে না, এটা কোনো কথা হতে পারে? আমাদের যে কেউ নাই। তুমি নিজে থানায় যাওনি কেন? কেন আইনের আশ্রয় নাওনি? এদেশে যৌতুক নিষিদ্ধ, আইন তোমার পক্ষে, তোমার উপর এত বড় নির্যাতন করেছে, তুমি কেন নীরবে সহ্য করেছো? নারী নির্যাতন বড় অন্যায়, বড়ই অন্যায়। আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন, অনেক কিছু আছে, অনেক সময় সহ্য করে নিতে হয়। মজনুদের অনেক শক্তি, ঘোড়ার ডিমের শক্তি, ক্রিমিনালের কোনো শক্তি নেই, সাহস করে রুখে দাঁড়ালেই হয়। অনেকেই বড় কথা কয় কিন্তু কেউ দাঁড়ায় না। দাঁড়ায়, আমি দাঁড়াবো তোমার পাশে। আমি যেভাবে বলবো সেভাবে তুমি কাজ করবে। নারী নির্যাতন এবং এই যৌতুকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, যার যার অবস্থান থেকে এই সামাজিক ব্যাধির প্রতিরোধ গড়ে তুলতে হবে। রবির সঙ্গে তারপর থানায় গিয়েছিল বকু, আইনের সাহায্য নিয়েছিল, যৌতুক আদায় এবং নারী নির্যাতনের দায়ে 7 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে মজনুর। বকুল আবার নতুন করে জীবন শুরু করেছে, সামনের জীবনে এগিয়ে যাওয়ার পথটা সে পেয়ে গেছে। গ্রামে মা বাবাকেও কিছুটা আর্থিক সাহায্য করছে বকুল। তুমি দেখতে আরো সুন্দর হয়েছো। এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। 7 বছর জেলে বৈশা আমি শুধু একটা কথাই ভাবছি, সেটা হচ্ছে তোমার কথা। ভাবছি কত বড় পাপ করে ফেলেছি আমি। শুধু ভাবছি একবার যদি সারা পাই আমি সোজা তোমার কাছে আমি। আচ্ছা কুমু, বকুল আমার মাফ করে দাও, আমি জানি আমার বাপের কোনো ক্ষমা নেই।
তারপর আমার মাফ করে দাও বকুল, তুমি আমার মাফ করো আর নাই করো সে আমি আমার ভুল বুঝতে পারছি। আল্লাহ মানুষরে এই পৃথিবীতে তার শাস্তি দিয়া দেয়, আমরা মাফ করে দিও বকুল, আমি আর ভুল করবো না।